ব্রনো পিম্পলস গুলো চলে যাওয়ার পরে ব্রনো যদি দাগ পড়ে যায় বয়স বয়সের সাথে সাথে মেসে দাগ পড়তে শুরু করে রোদে যাওয়ার কারণে রোদে পড়ে দাগ বসে যায় স্কিনে তো এই সমস্ত দাগ তোমরা দূর করতে পারবে আজকের এই একটা মাত্র রেমেডি ব্যবহার করার মাধ্যমে হ্যাঁ বন্ধুরা আজকের রেমেডিটা এতটাই কার্যকরী যে এটা তোমাদের স্কিন থেকে যে কোনো ধরনের দাগ খুব সহজে দূর করে দিবে আর তোমাদের স্কিনটা এখন বেশি সফট আর উজ্জ্বল রাখবে তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর দেখ আমাকে কি ঘুলোমুলো লাগছে কেননা শীত তো পড়ছে জানো তো তার জন্য সুয়েটার একটু বেশি করে পড়েছি কেননা এমনিতে ঠান্ডা লেগে গেছে তো তোমাদের কি অবস্থা এই শীতে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না তো যাই হোক আজকে আমি তোমাদের সাথে একটা দারুণ ভিডিও শেয়ার করতে চলে এসেছি কেননা তোমরা আমাকে অনেক বেশি রিকোয়েস্ট করো এই স্কিনের দাগ দূর করার জন্য কারো স্কিনে ব্রোনের দাগ পড়ে গেছে কারো মেশাতে দাগ পড়তে শুরু করেছে কারো রোদে স্কিনটা কালো হয়ে গেছে কারো ছোটো ছোটো তিল হয়েছে মানে সব সময় বেশি কমেন্ট আসে আমার এই মুখের দাগ দূর করার জন্য সেই জন্য আজকে আমি তোমাদের সাথে মুখের দাগ দূর করার হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী একটা রেমেডি নিয়ে এসেছি আর এই রেমেডিটাতে আমি যে চারটো উপাদান ব্যবহার করেছি সেই চারটো উপাদান আমাদের স্কিনের একদম ভিতর থেকে দাগগুলোকে দূর করতে সাহায্য করে তো তার জন্য কিন্তু এই এতটা বেশি কার্যকরী হবে জানোই কিছুদিন আগে আমার স্কিনে হালকা কিছু হয়েছিল আর সেই পিম্পলস এর দাগগুলো কিন্তু অনেক জেদিভাবে বসে গিয়েছিল আমার স্কিনে তারপরে আমি এই রেমেডিটা ব্যবহার করার মাধ্যমে আমার স্কিন থেকে সেই পিম্পলসের দাগগুলো প্রপারলি দূর করতে পেরেছি এখন জাস্ট হালকা হালকা দাগ আছে এখান দিয়ে এই যে দেখতে পাচ্ছ তো বুঝতে পারছো কতটা ভালো রেজাল্ট পেয়েছি বিদায় এটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আর তোমরা তো জানোই আমি তোমাদের সাথে কতগুলো টাইমে শেয়ার করি সব নিজে আগে এক্সপেরিমেন্ট করি নিজের উপর আগে অ্যাপ্লাই করি যদি ভালো ফলাফল পাই তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করি না হলে কিন্তু সেটা শেয়ার করি নেয়া আজকের রেমেডিটা তোমাদের স্কিন থেকে সমস্ত ধরনের দাগচক্ত দূর করবে সেই সঙ্গে সঙ্গে তোমাদের স্কিনটাকে কিন্তু অনেক বেশি ফসার উজ্জ্বল করে তুলবে কেন তোমরা তো জানোই ঘরোয়া রেমেডিগুলো হচ্ছে প্রাকৃতিক উপাদান আর সেই প্রাকৃতিক উপাদানগুলো যখন সরাসরি আমাদের স্কিন পায় তখন সেটা খাদ্য হিসেবে গ্রহণ করে আর যখন স্কিন খাদ্য পায় তখন কিন্তু স্কিনটা ভিতর থেকে গ্লো করা শুরু করে আজকের ফেস প্যাকটি তোমরা হচ্ছে প্রতিদিন গোসল করার আগে লাগাবে এতে করে তোমরা গোসল করার সময় খুব ভালো মতোটাকে ধুয়ে ফেলতে পারবে না হলে কী হয় অনেক সময় দেখা যায় আমাদের চুলের গুঁড়ার মধ্যে আটকে থাকে বা গলার মধ্যে লেগে থাকে বা মুখের কোথাও ভালো মতো লেগে থাকে তো সেই জন্য তোমরা হচ্ছে প্রতিদিন গোসল করার আগে ব্যবহার করবে এতে করে খুব ভালো মতো ওয়াশো করে নিতে পারবে আর তোমরা অনেক বেশি ফ্রেশ ফিল করবে তো বন্ধুরা এখন আর বেশি কথা বলবো না বেশি কথা বললে তোমরা আবার বলো যে আমি বেশি কথা বলি তো চলো তাহলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই রেমিডিটি তৈরি করবে আর এটা কীভাবে ব্যবহার করতে হবে সেটা তোমাদেরকে আমি একদম বিস্তারিতভাবে বুঝিয়ে দিব। কিন্তু তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর সাবস্ক্রাইব করার পরে কী করতে হবে যে বেলাইকনটি থাকবে সেটা অল বাটনে ক্লিক করে রাখতে হবে এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করবো তাহলে অটোপিশন সবার আগে তোমার কাছে চলে যাবে আর এখন কি করতে হবে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখতে হবে ওকে বন্ধুরা আজকে টাইমিটি তৈরি করার জন্য আমার প্রথম যে উপাদানটি লাগবে সেটি হলো টমেটো আর মাত্র টমেটো তোমাদের স্কিনে জাস্ট ম্যাজিকের মতো কাজ করবে হ্যাঁ বন্ধুরা কেননা এই টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি যেটা কিনা আমাদের স্কিন থেকে যে কোনো ধরনের ছোপকে খুব সহজে দূর করে দেয় আর এই টমেটো কিন্তু আমাদের স্কিনে ব্লিচ হিসেবে কাজ করে আর তোমরা তো জানোই পার্লারে আমাদের স্কিনটাকে ব্লিচ করা হয় বিভিন্ন কেমিক্যাল বিভিন্ন অ্যাসিডের মাধ্যমে তো সেই ব্লিচিংয়ের কাজটি কিন্তু এই প্রাকৃতিক উপাদানটি করবে আর এখন তো শীতকাল তো সেই জন্য তোমরা খুব সহজেই টমেটোটা সংগ্রহ করতে পারবে একটা দামও কম তো যাই হোক আমি টমেটোটাকে হচ্ছে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি মূলত আমি এখানে টমেটোর রসটা নিব। তো তোমাদের কাছে যদি গ্রেটার না থাকে তোমরা কি করবে ব্লেন্ডারের সাহায্যে একটু ব্লেন্ড করে নিবে আর যদি ব্লেন্ডারও না থাকে তাহলে তোমরা হচ্ছে পাটার মধ্যে একটু ভালো মতো থেতলে নিবে অর্থাৎ বেটে নিবে তো দেখো আমার এখানে কিন্তু এটা গ্রেড করে নেওয়া হয়ে গেছে আর গ্রেড করে নেওয়ার পরে এখন হচ্ছে আমি এটা রসটা আলাদা করে নিব হলে কিন্তু এই টমেটোটা ব্যবহার করতে একটু তোমরা সুবিধা পাবে না আমাদের স্কিন থেকে পড়ে পড়ে যাবে তো তার জন্যই মূলত আমরা রসটা ব্যবহার করব আর রসের মধ্যে কিন্তু সমস্ত পুষ্টিগুণ থাকবে তো ঠিক আছে দেখো আমি এভাবে করে ছে কেটে রসটা আলাদা করে নিয়েছি আর রসটা আলাদা করে নেওয়ার পরে এখন আমি এর সাথে আরও তিনটে উপাদান অ্যাড করবো তাহলে কিন্তু আমার আজকের রেমিডিটি খুব সহজে তৈরি হয়ে যাবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে বেসন আর তোমরা অনেকেই বেসনটা চেনো না এটা হচ্ছে মূলত বুটের ডালের গুঁড়ো যেটা হচ্ছে কি না আমরা বেগুনি পেঁয়াজও তৈরি করতে যে ব্যাটারটা গুলি সেটাতে ব্যবহার করে থাকি তো এটা তোমরা যে কোনো মন্দির দোকানে পেয়ে যাবে আর এই বেসনটা হচ্ছে আমাদের স্কিন থেকে যে কোনো দাগছপ দূর করতে অনেক ভালো মতো কাজ করে আর আমাদের স্কিনের যে পিস লেভেল আছে সেটাকে ব্যালেন্স রাখে যার জন্য স্কিনটা অতিরিক্ত ড্রাই হয় না আবার অতিরিক্ত অয়েলিও হয় না তো যার কারণে আমাদের স্কিনটা সবসময় ভালো থাকে তো আমি এখানে হচ্ছে দুই চামচ পরিমাণ বেসন দিয়ে দিয়েছি এরপর আমার এখানে তিন নম্বর যে প্রদানটি লাগবে সেটি হলো কমলার খোসার গুঁড়ো হ্যাঁ বন্ধুরা এই কমলার খোসার গুঁড়ো তোমরা অনেকে খুঁজে পাচ্ছ না এটা তোমরা যে কোনো যাবে আর অনলাইন শপেও তোমরা পেয়ে যাবে আর হচ্ছে এই কমলার খোসা তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারবে কমলা খাওয়ার পরে খোসাগুলোকে না ফেলে রোদে শুকিয়ে তারপরে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিবে অথবা হচ্ছে পাটার মধ্যে বেটে নিবে তাহলে তোমরা গুঁড়োটা পেয়ে যাবে তো যাই হোক আমি এখান থেকে হচ্ছে প্রায় হাফ চামচের মতো কমলার খোসার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এই কমলার খোসার গুঁড়োতে হচ্ছে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা কিনা আমাদের স্কিন থেকে সব গুলোকে হালকা করতে সাহায্য করে ঠিক আছে আমার এখানে লাস্ট ফাইনাল যে উপাদানটি লাগবে সেটি হলো টক দই ওটা টক দইয়ের সাহায্যে আমরা এটাকে একটা ঘন মিশ্রণে তৈরি করে নিব তো আমি এখান থেকে এক চামচ পরিমাণ টক দই দিয়ে দিয়েছি আর এই টক দই তো জানোই এটাতে ল্যাকটিক অ্যাসিড থাকে যেটা না আমাদের স্কিন থেকে ভিতর থেকে ফয়সার উজ্জ্বল করতে শুরু করে আর তোমাদের কাছে টক দই না থাকলে তোমরা মিষ্টি দইটাও ব্যবহার করতে পারবে তো এখন আমি এই এসবগুলো প্রধানকে খুব ভালো মতো মিশিয়ে নিব এতে করে কিন্তু আমাদের আজকের তৈরি করা হয়ে যাবে আর এই রেমিডিটা আমি একটু বেশি করে তৈরি করছি কেননা এটা আমি গলার মধ্যেও লাগাবো তো তোমরা একটু কম করে তৈরি করলেও পারবে কেননা এটা যেহেতু স্কিনটাকে উজ্জ্বলও করে তো সেজন্য আমার গলার স্কিনটা একটু অনুজ্জ্বল হয়ে গেছিল সেজন্য একটু বেশি করে তৈরি যেন গলা আর বুকের মধ্যেটি লাগাতে পারি তো দেখতেই পাচ্ছ এভাবে করে আমি খুব ভালো মতো নিয়েছি আর এটার ঘনতটা কেমন হয়েছে সেটা তোমরা দেখে বুঝতে পেরেছ তো এখন হচ্ছে এটি অ্যাপ্লাই করার পালা তো তোমরা এটি অ্যাপ্লাই করার আগে মুখটাকে খুব ভালো মতো ধুয়ে মুছে নিবে চাইলে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিতে পারো আমি যেহেতু কোনো ফেস ওয়াশ ব্যবহার করি না জন্য নর্মাল পানি দিয়ে ধুয়ে এসেছি এরপর মুখটাকে মুছে পুরো মুখে আমি রেমিডিটি লাগিয়ে নিচ্ছি আর আমি এখানে ব্রাসের সাহায্যে লাগাচ্ছি তোমরা চাইলে হাতে সাজা লাগাতে পারবে তাতে তো কোনো সমস্যা নেই আর এই রেমেডিটা আমাদের স্কিন কিন্তু খুব ভালো মতো অ্যাবজর্ব করে নিবে দেখো এটা স্কিনের সাথে একদম লেগে গেছে আর এটা তোলার পরে তোমাদের স্কিনটা এতটা পরিমাণ উজ্জ্বল আর সফট হয়ে যাবে তোমরা দেখে কিন্তু সত্যি অবাক হয়ে যাবে আর আমার এটা তোলার পরে তোমাদেরকে তো দেখিয়ে দিবো যে আমার স্কিনটা কতটা পরিমাণ সফট আর উজ্জ্বল হয়েছে আর এখানে কিন্তু আমি গোসল করার আগেটি লাগাচ্ছি কেননা একটু পরে আমি গোসল করতে যাব অর্থাৎ শুকানোর পরে আর কি তো তার জন্য আমি এখন লাগাচ্ছি তো তোমরা হচ্ছে গোসল করার আগে লাগাবে এতে করে তোমাদের চুলের মধ্যে লেগে থাকবে না আর হচ্ছে তোমাদের গলার মধ্যেও থাকবে না আর আমি সেজন্য এখানে গলার মধ্যেও লাগাচ্ছি না গলার মধ্যে লাগানোর মাধ্যমে আমি এটা খুব ভালো মতো ওয়াশ করতে পারবো যেহেতু একটু পরে আমি গোসল করব তো সেই জন্য গলা বুকেও লাগিয়ে নিচ্ছি পুরোটা যাতে করে কোনো রেমিডি বাকি না থাকে তো দেখতে পাচ্ছ এভাবে করে হচ্ছে আমি পুরো মুখে গলায় পুরোটা রেমেডি লাগিয়ে নিয়েছি আর এখন কিন্তু কোনো রেমেডি বাকি নেই এরপরে হচ্ছে আমি এটাকে রেখে দেবো তো আমি এটা কতক্ষণ রাখবো আমি এটাকে হচ্ছে একদম তিরিশ মিনিটের জন্য রাখবো তো তিরিশ মিনিট রাখার মাধ্যমে এই রেমিডিয়ার পুষ্টিগুণগুলো আমাদের স্কিন খুব ভালো মতো করে নেবে তারপর হচ্ছে আমি গোসল করে চলে আসবো তো দেখো আমি গোসল করে চলে এসেছি আর প্রচণ্ড ঠান্ডা লাগতেছে কেননা কদিন তো ভীষণ ঠান্ডা পড়েছে তো যাই হোক দেখো আমার স্কিনটা আমার গলা বুক কতটা পরিমাণ উজ্জ্বল দেখাচ্ছে আগের তুলনায় এই যে দেখো আর আমার স্কিনটা কতটা পরিমাণ সফট হয়ে গেছে আর এই জায়গাগুলো কতটা হাইলাইট করছে সেটা তোমরা দেখে বুঝতে পারছো আর আমি কিন্তু কোনো ক্রিমও এখনো লাগাই নাই আর শীতকালে অবশ্যই কোনো না কোনো ক্রিম ময়শ্চারাইজিং ক্রিম লাগানো দরকার তো আমি এরপরে লাগিয়ে নিব তোমরা হচ্ছে তোমাদের পছন্দ মতো যে কোনো ময়শ্চারাইজার লাগিয়ে নিবে তো দেখো আমার স্কিনটা কতটা পরিমাণ সফট বন্ধুরা দেখে তো নিলে আমি রেমিটিকে কত সহজে তৈরি করে নিয়েছি আর তোমরা চেষ্টা করবে গোসলের আগে লাগানোর আর যদি গোসলার আগে একদমই লাগানোর সময় না পাও তাহলে অন্য যে সময় লাগাতে পারবে তখন চেষ্টা করো স্কিনটাকে ভালো মতো ওয়াশ করার এতে করে স্কিনটা অনেক ভালো থাকবে তো ঠিক আছে আমার আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি এখন লাইক দিয়ে না থাকো তাহলে অবশ্যই লাইকটা দিয়ে দিবে তো সবাই খুব বেশি ভালো থাকবে সুস্থ থাকবে এই শীতে শরীরের যত্ন নেবে ভালো মতো শীত ঢাকার চেষ্টা করবে তো ঠিক তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই